ছিউ ইয়ানতিং চীনের ন্যাশনাল ব্যালের প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী। ছোটবেলা থেকেই এই শিল্পের প্রতি তার ভীষণ আবেগ এবং আগ্রহ। প্রাইমা ব্যালেরিনা বা প্রধান নৃত্যশিল্পী হওয়ার লক্ষ্যে 10 বছরেরও বেশি সময় ধরে কঠোর অনুশীলন করে আসছেন ছিউ। অসামান্য পারফরম্যান্সের জন্য পেয়েছেন বিভিন্ন পদক। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন 27 বছর বয়সী এই নারী। খুব অল্প বয়সে নাচে তার প্রতিভা দেখান ছিউ। এরপর শুরু হয় নতুন সম্ভাবনার। কিশোর বয়সে বেইজিং ডান্স একাডেমিতে পেশাদার ব্যালে প্রশিক্ষণ নেন তিনি। সপ্তাহে তার একদিনও ছুটি ছিল না, কারণ ছুটির দিনে অন্যরা মজা করতে বাইরে গেলেও স্টুডিওতে অনুশীলন করতে হতো তাকে। আমার মা বলেন, যখন আমি ছোট ছিলাম তখন যে কোনো মিউজিক শুনলেই আমি নাচতে শুরু করতাম। তারপর আমি চীনা ট্র্যাডিশনাল নাচ শেখা শুরু করি এবং স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে নাচতাম। কিন্তু তখনও ব্যালে ডান্সের এত জনপ্রিয়তা ছিল না। একদিন আমার এক শিক্ষক আমার মাকে বললেন আমার নাচের প্রতিভা খুব দারুণ হওয়ায় একটি আর্ট পরীক্ষায় অংশ নেওয়াতে। এরপর আমি বেইজিংয়ে গিয়ে ওই পরীক্ষায় অংশ নিই। আশ্চর্যজনকভাবে আমি ব্যালে মেজরে ভর্তি হই। ছিউ ইয়ানতিং তার লক্ষ্য পূরণে এতটাই সুদৃঢ় আত্মবিশ্বাসী যে এই কাজটি তার কাছে কখনোই কঠিন মনে হয় না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন নাচ বা ব্যালে শেখা কঠিন কিনা। আমি ছোটবেলা থেকেই নাচ পছন্দ করি। যখন আমি স্টেজে নাচ বা স্টুডিওতে অনুশীলন করি আমি সবসময় এতে নিজেকে ডুবিয়ে রাখি। আমি এটা কখনো অনুভবই করি না যে এটা কঠিন। 2013 সালে রেড ডিটাচমেন্ট অফ উইমেন এবং তুন হুয়াংয়ের মতো প্রাচীন চীনা ব্যালে প্রোগ্রামে অভিনয় করেন তিনি। পাশাপাশি তন ছুই সুট এবং সোয়ান লেক সহ পশ্চিমা ক্লাসিকগুলোতেও অভিনয় করেন। 2014 সালে তিনি প্রথমবারের মতো সিসিটিভির স্প্রিং ফেস্টিভ্যাল গালায় চীনের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান রেড ডিটাচমেন্ট অফ উইমেনে একজন সৈনিক হিসেবে অভিনয় করেন। চলতি বছরের মার্চে ছিউ তার সবচেয়ে বড় লক্ষ্য প্রাইমা ব্যালেরিনা অর্জন করেন। তিনি পুরো দলের মধ্যে সবচেয়ে কম বয়সী একজন। ব্যালে প্রেমিক এই তরুণী সারা জীবন এই শিল্প চর্চাকে ধরে রাখতে চান। রওজে জাবিদ ঐশী, CMG বাংলা।